চাপে পড়ে গেছি আর কি এবারে কিছু করো তোমরা কোনো চিন্তা নেই এবারে কে আসছে চাপ কাটাতে পিলু চাপ কাটাতে পিলু মুখে কর্তুটি বদল করের মুখে কর্তুটি কন্ঠী বদল করে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা অষ্টমী তোর এক চালাকে কৃষ্ণ ঠাকুর ছবি অষ্টমী তোর এক চালাকে কৃষ্ণ ঠাকুর ছবি সেও থাকে অপেক্ষাতে কখন তার হবি অষ্টমী তোর এক চালাকে কৃষ্ণ ঠাকুর ছবি সেও থাকে অপেক্ষাতে কখন তার হবি একলা পেলে দুষ্ট ঠাকুর চাপতে ধরে তোকে একলা পেলে দুষ্ট ঠাকুর চাপতে ধরে তোকে তবু কেন আমার নামে কেস দিয়েছে লোকে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা রাধার প্রেমে পাগল যে যশি জনা দুর্গা রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা রাধার প্রেমে পাগল যে যশি জনা দুর্গা রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা রাধার প্রেমে পাগল যে যশি জনা দুর্গা দুটো জিনিস আমার খুব স্ট্রাইকিং লেগেছে একটা হচ্ছে যে ওর স্পিরিট প্রচন্ড পছন্দ করেছি এবং আই উইল গিভ হিম লেটার্স গো ওই হাতে নিতে পাচ্ছি 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 না আমি তো মনে হচ্ছে প্রেমে পড়ে যাচ্ছি তোমার জানি এই ইন্দ্রাণী গানের পরে প্রেমে পড়বে এটা অ্যাক্টিং করলাম আর কি এখানে কোন বাতাস ছিল কিন্তু যেভাবে তুমি হ্যান্ড মুভমেন্টটা দিচ্ছিলে ইউ আর অলমোস্ট ক্রিয়েটিং আ বাতাস ইউ আর ডুইং এটা সহজময় কাছে পেয়েছি ওয়াও আজকে যে গানটা গাইব অবশ্যই কমেডির সং সুনীল চৌধুরী মশাই আমাদের স্বপ্নের রাজপুত্র মনে করি তার একটি ব্যতিক্রমী গান নন্দলালের মেয়ের বিয়ে হয়েছে বিয়ে হচ্ছে আর কি তার জন্য পাত্র কেমন জানতে দেব দুলাল পাত্র ভীষণ ভালো ঘাটি সদ ব্রাহ্মণের ছেলে চকু গুজা চেরা একটা ঠ্যাং ঘোড়া রকা ভিজা কালো নইলে পাত্র ভীষণ ভালো তাহলে বুঝলে অন্ধ নয় পাত্র তেম সজে সসলে কান্না কিংবা খোঁজা তাকেও বিচার খোঁজে খোঁজা জয়কালী জয়কালী বললে তাও ঝুলিয়ে বুঝলে নন্দলাল তবে বুঝলে দেব দুলাল পেঁয়াজ মাংস রোজ খায় না এমনি ভালো ছেলে পেঁয়াজ মাংস রোজ খায় না এমনি ভালো ছেলে পেঁয়াজ খায় মাঝে মধ্যে নেশা টেশা করলে নেশা টেশা করলে তুই বলো কি নন্দলাল সসাটি না পেয়ে আর পেঁয়াজ খেতে নিশাটা তো রোজ করে না এমনি ভালো ছেলে
নেশা করে মাঝে মধ্যে ও পাড়ায় গেলে বুঝলে যে দুলাল ও পাড়ায় ধর যায় না এমনি ভালো ছেলে ও পারে যে ওয়াগান ভেঙে টাকা পয়সা পেলে টাকা পয়সা পেলে ওয়াগানটা তো রোজ ভাঙে না এমনি ভালো ছেলে ওয়াগান ভাঙে মাঝে মধ্যে বাইরে টাইরে এলে কেন না বেশিরভাগ সময় কাটে তার খালি ঘুরে ছেলে খালি ঘুরে ছেলে বুঝলে দেব দুলাল এখন ছিয়ানি গজলে এমনি ভালো ছেলে এখন ছিয়ানি গজলে এমনি ভালো ছেলে এবার ইলেকশনে দাঁড়ার শেষে মন্ত্রী হবে বলে মন্ত্রী হবে বলি এত দেখি খাসা খেলে মন্ত্রী পাইয়া গেলে বলে সব লোক যাবে চলে কেমন লোকে বলে মন্ত্রী পাইয়া মেলে হলে সব লোক যাবে চলে জটালি জটালি গাবে দাও ঝুলিয়ে দাও ঝুলি জটালি জটালি বলে দাও ঝুলিয়ে দাও জটালি জটালি বলে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে বুঝলে নন্দরা থ্যাংক ইউ পিলু যখন আমি দেখলাম এই রাউন্ডটা কমেডি আমি জানতামই তুমি ভালো করবে কিন্তু তুমি আজকে একদম ভালো করনি তুমি ভালোর থেকেও বিয়ন্ড খুব ভালো করো থ্যাংক ইউ ভেরি ভেরি গুড থ্যাংক ইউ কমেডি রাউন্ড ছিল এটা গানটার যে সিলেকশনটা ভালো এই গানটার মধ্যে ভীষণ ভাবে কমেডি আছে এবং সেটা তুমি খুব ভালো হ্যান্ডেল করতে পারো খুব ভালো করেছো তবে গানটার মধ্যে অ্যাক্টিংটা বোধহয় বেশি গানটা কম সেই জন্য অ্যাক্টিং যে পার্টটায় পেয়েছি সেটা খুব ভালো লেগেছে গানটা তো ইটসেলফই কম সুতরাং গানটা কম পেয়েছি সুমনদা না আমি বহুদিন পরে এই গানটা শুনলাম এবং পিলু আই মাস্ট গিভ ইউ ফুল মার্কস থ্যাংক ইউ পত্নীষ্ঠ ভদ্রলোক অগুপতি সুন্দরীর গান বা পিলারির সুর বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক ওরে আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক একটি নিয়েই গলত ধর্ম ডিউ পাটেতে নেই গোলো একটি নিয়েই গলত ধর্ম ডিউ পাটেতে নেই গোলো আমি একজন শান্ত শিষ্ট পত্নী তোমরা প্রেমে পড়তে পারো ওদের চলন বলন দেখে আরে আঁকা বুড়ো পাঁকা ধনু পারে তোমার মুন্ডু খেতে আমি জানি আসলটা কি কোনটা ফাঁকি কোনটা মেকি তুমি চেষ্টা করে বুঝবে না তা আই বুঝো তো হাজার হোক ওরে আমি একজন শান্ত শিষ্ট ভগ্নিষ্ঠ ভদ্রলোক আমাকে নাও মহাদিও মাদি ভাই আমাকে নাও মহাদিও আরে কাল দাড়ি কার হইব বিরাহি আমি বই রাতে দাম আরে ও মোর ক্যাপ
কই মাসি মেনকা দিদি বউ বোলানি মাথা পাতি পিঠা তুলকি ক্যাক দেখিলা জটাব গিলা আলুক শালুক শালুক ননদি মা হই রামরলা তাল তাড়ি পার হইব গিয়া আজ চান্দা নাই রে আরে হো রে আজ চান্দা নাই রে আরো খেতে ভাল লেগেছে মায়া বিয়ে রাতে চলো না
কাছে এসো না আরে নানা কাছে এসো না মায়া বিয়ে রাতে কাছে শোনা আরে না কাছে না বলতে তুই হাতে পিলু কেকা। আমি যত এপিসোডটা দেখেছি, Piloo is a great entertainer, total entertainer number one. Acha, very, very Acha. Good. Kintu, ami atokhon keka ke dekhini. If Piloo is entertainer number one, keka is even beyond one. Whoa! Very, very good. Indrani. Total performance ta bhishon bhalo, bhishon enjoy korechi. কিন্তু যেহেতু এটা একটা কম্পিটিশন, কম্পিটিশনের মঞ্চ, সেই জন্য আমি কেউ পার্সোনালি নেবেন না, আমার যেটা মতামত আমি সেটা বলছি। কেকার পারফরমেন্স, আমি কাউকে, আমি লেডিজ জেন্টস আনবায়াসড হয়ে বলছি, কেকার পারফরমেন্স ওয়াজ ফার বেটার। পিলু, ইউ আর আ ভেরি গুড এন্টারটেইনার, আপনার কথা খুব সুন্দর, খুব ভালোই করেন, কিন্তু কম্পিটিশনের মঞ্চে এসে ভুল গান গাইলে সেটা কিন্তু আমি মাফ করতে পারলাম না। আই এম সরি। A fitting finale to a brilliant episode. আমি খালি এনার্জিকে একবার জিজ্ঞেস করব যে কোনখানটা ভুল কথাটা হয়েছে। না, কথা ভুল ছিল, তাছাড়া আপনি ভুলে ভুলে যাচ্ছিলেন, মানে আমার মনে হয়েছে যে টোটাল কোঅর্ডিনেশনের অভাব। না, কোনখানটা ভুল হয়েছে? আমি মনে করি যে আমি গানে কোনো কথা ভুল করিনি। ভুলে 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 মাঝখানে খালি যাচ্ছিল। না না, আচ্ছা বেশ, খালি যাচ্ছিল আপনার মনে হতে পারে, আমি মনে করতে পারি যে আপনি নিজে বানিয়ে আমি কিছু না কিছু মানে গানের মধ্যে নিজে বানাতে চাইছিলেন। না না, আমি যদি বানাতে চাই আমি যে কোনো মুহূর্তে এবং থুড়ি মেরে বানাই, জানেন তো। না না, যারা গান করেন একটা ফেমাস গান নিয়ে কি করে বলতে পারেন? সেটা এটা বলুন যে গানের কোন কথা আপনাকে আপনার সহ টিম মেম্বারসরা প্রম্পট করছিল, তো আমি খুব ভালো কথা বলতে পারি এবং কথা, গানের কথা আমি আজ পর্যন্ত না দেখে গাই, এটা সারা দুনিয়ার লোক দেখে এবং আমি যাই যেটা আমি আত্ম করি, আমি সে আমি এত আচ্ছা 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 কোনো কথা ভুল করি না। আমি নচিকেতা, আই সাজেস্ট লেটস গো ফর দ্য ভোট। আমরা একটা পুরনো বাংলা গান গাইছি, মান্নাদের গাওয়া একটা খুব বিখ্যাত গান, সব খেলার সেরা বাঙালির ফুটবল। এই গানটির ক্ষেত্রে আমরা বাইরে থেকে কোনো সাহায্য নিচ্ছি না, পুরোটাই আমরা নিজেরা করছি, কাজেই এটা এটা রকবাজ গ্রুপ নয়, এখন এটা রকবাজ ব্যান্ড। লাঠিবাজি হকি নয়, গুতো গুতি রাখবি নয়, লাঞ্চ কি এ সময় কাটানো নয়, এ খেলায় নেই গেড়া। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। Param 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 মরণে পায়ে পায়ে আছো ফুটবল, জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, আড়াইশো বছরের জমিদারি ঘুরতে গিয়েছে ছেড়ে পালিয়েছে ইংরেজ, আরে লং তার উড়িদ্ধ সিংহ সেজে নেই তার চারি জুড়ি নেই তে, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই, সেই তো শেখালো যে ফুটবল, নারী দৌলতে আর অমর হয়েছে নাম মোহন বাগান ইস্ট বেঙ্গল, মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, রাম্বা 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 রাম্বা।
যার গোলে চাও তুমি তার বুকে পরে বাজ, যার হয়ে গোল করো সে যে হয় মহারা। রকে রকে ঝগড়া ঘরে ঘরে যাইব, রকে রকে ঝগড়া ঘরে ঘরে যাইব, ইলিশে ঘটিতে রসাত। সেরা বাঙালি তুমি ফুটবল, সব খেলার 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 সেরা বাঙালি তুমি না কি বলবো, অসাধারণ। আর এটা শোনার পর আমার মনে হচ্ছিল যে কি মধু আছে এই তোমার নামেতে বাবা রকবাজ। অরিন্দমকে ডেফিনেটলি কংগ্রাচুলেট করবো এই গানটা সিলেক্ট করার জন্য, এবং যেভাবে তৈরি করেছো, প্রেজেন্ট করেছো, ফ্যান্টাস্টিক, টিম ওয়ার্ক ইজ সুপার্ব, দারুণ, খুব ভালো। যখন আমি শুনলাম এটা ব্যান্ড বা গ্রুপ রাউন্ড, আমার সত্যি একটা আমি যে ভাবছিল যে মেবি এরা টিম ওয়ার্ক করতে পারবে না, দেয়ার আর সাম ইগোজ অ্যান্ড অল দেয়ার, বাট আজকে রক বাজরা একটা মেজর পাহাড় ক্লাইম করেছে, দিস ইজ এ টিম, এগিয়ে গিয়ে এই 3 লাখ টাকাটা জিততে পারে এই কন্টেস্টে। দেখো ওয়াও, এখন লাগছে। আমাদের
এতে দিলে এতে যাবে এতে দিলে এতে যাবে চট যাবে পিঠে এতে দিলে এতে যাবে চট যাবে পিঠে পোড়া কপালি বিন্দি মাগো পোড়া কপালি বিন্দি পোড়া কপালি বিন্দি মাগো পোড়া কপালি বিন্দি পোড়া কপালি বিন্দি মাগো দাদা দিদির থিমের উপর অরিন্দম
ভাবে জিনিসটা আমাদের বলেছিলেন, মানে প্রাইভেটলি যে গানটা কি, আমার এতে কোনো সন্দেহ নেই যে কবিতাটা অনবদ্য যেটা লেখা হয়েছে, কিন্তু সুরটা কতটা সেটা আমি ঠিক আমার ভালো লাগেনি। আর তোমরা যখনই এর আগে এসছো আমি তোমাদের গ্রুপ পারফরমেন্সের জন্য ওয়েট করে থাকি, এই অনুষ্ঠানে অনেক কিছুর জন্য ওয়েট করে থাকি, তার মধ্যে এটা একটা জিনিস যেটার জন্য আমি অপেক্ষা করে থাকি। আজকের গ্রুপ পারফরমেন্স বিশেষ করে এই দাদা দিদি নিয়ে থিম সং আমরা যেহেতু দুটো টিমের আগে শুনেছি, সেই তুলনায় আমার এটা অতটা, আমার এখনো ভরসা আছে কারণ অডিয়েন্স এখনো ভোট দেয়।